মই আজকে জলফাইর আচার বানামু। আর এই বছরে জলফাই দিয়া এই শুরু করলাম আচার বানানো। তো মোর প্রিয় ভিউয়ার্সরা, এই আচার বানানোর জন্য যে জলফাইটা মুই নিয়ে এসেছি, এইটা কিন্তু একদম অর্গানিক, মানে একদম সলিড, কোনো রাসায়নিক দিয়ে বিক্রি করে না। এটি মুই বাড়ির দিয়ে আনছি। আসসালামু আলাইকুম মোর প্রিয় ভিউয়ার্সরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। মুইও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তাই মুই মোর বাড়ির থেকে আত্মীয় স্বজন আইসে, মোর লাগে কিছু জলফাই আনছে। হ্যাঁ, অর্ধেক পাইকিয়াও গেছে আর এইখান দেবাইছে, বুঝছে? অল্প করে নিছি একটু আচার বানানোর লইগা। তাই মুই আমি আচার বানামু, মানে মিষ্টি আচার, মোর পোলায় খুব পছন্দ হরে। তাই এখন দেখেন দুই আনিছি ফ্রেশ করিয়া, এখন অল্প করে পানি দিয়া জলফাইডারে সেদ্ধ করিয়ে নরম করিয়ে নিমু। তো দাওয়াই গেল মোর পানি, এবার চুলার জাল দিয়া মাঝারি আছে সেদ্ধ করে নিমু জলফাইডারে। আর মোর জলফাই সেদ্ধ হওয়ার জন্য এইটুক পানিতেই যথেষ্ট, কারণ জলফের পরিমাণও কম। যাই হোক, মোর জলফাই ফুটে উঠছে, পানি কমে নাই, কিন্তু গ্রামের গাছের তো ওই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তবে ওই নাইরে সাইরে আর একটু সময় রাখকে উড়েই খেলামু। আর জলফাইর আচার, হালকা শীত পড়ছে, খাইতে কিন্তু মজা হইয়া। এর মধ্যে যে মশলা দিমু, এই দেখেন পাঁচফোড়ন আর শুকনো মরিচ আগে বাইজে নিছি এই আচারের মশলা দেওয়ার জন্যে। তো এইবার জলফাই মোর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন পানি সেককে নিতে আসি। আর জলফাই সেদ্ধর পরে কিন্তু পানি সেককে নিতে হইবে ভালো হরিয়া, মিনিমাম এক দেড় ঘন্টা রাখিয়ে দিতে হইবে, নাইলে পানি থাকলে আচারটা নষ্ট হয়ে যাইবে। তো মোর জলফাই ভালোভাবে উড়াইয়া নিলাম, পানি সেহাও ভালোভাবে এক দেড় ঘন্টা রাখছিলাম বাতাসের মধ্যে, ভালো রকম পানিও জড়িয়ে গেছে। এইবার মুই জলফাইরে চটকাইয়া নিমু হাত দিয়া, দেখেন যাহাই নিতে আসি কোনো রকম পানি নাই। তাই সুন্দর করে মুই চটকাইয়া নিতে আসি, এই হাত দিয়া দেখেন নরম হয়ে গেছে, গরম আছে বাবা এখনও। তো সবগুলো এরকম এক এক করে চটকাই নিমু, আর ভালো হলে চটকাইয়ে নিয়ে আড়ি কিন্তু হালাই দিমু না, মানে বিসি জলফের হালামু না, এই বিসি সহ আচার বানামু। তাই হ্যাঁ, খাইতেও একটা মজা আছে বিসিটা থাকলে। তো মোর সব চটকাই নই গেছে, আনে এর মধ্যে দিয়ে দিমু হরুয়ার তাল, মানে করুয়া তাল, মানে সরষের তেল, সরিষার তেল দিয়ে দিছি আম্মে গো বাসায়, আর একটু আদা রসুন জিরে বাটাও দিয়ে দিছি। এবার দিতে আসি পনিরের মতো চিনি। আপনারা কইেন না আচার আবার আদা রসুন দেয় হয় দে, খাইতে ভাল লাগে। দিয়ে দিলাম অল্প করে তেজপাতা, এখন ভালো হরে নারিয়ে সাইরে চিনি আচার তেল মিলাই লইতে আসি। যেহেতু চুলাই দিমু এমনিই তো মিল্লা যাইব, তারপরে যদি দলা বান্ধে যায় হের লেগে একটু ভালোভাবে নারিয়ে সাইরে দিতে আসি। আর এখন দিয়ে দিমু ভিনেগার, চিনির দিয়ে একটা পানি ছাড়িয়ে দেবে আর ভিনেগারের পানি, দুই পানি মিলাইয়া জাল দিলে একেবারে সুন্দর রকম সব জলফের মধ্যে ঢোকবে। তো দিয়ে এখন মুই নাড়ে সেরে চুলার জাল দিয়ে দিছি। আর যেহেতু আচার বানাইতেছি, আচারের জাল কিন্তু হাই হিট করা যাইবে না, এককালে মাঝারি আছে এরমের অনবরত নাড়িয়ে নাড়িয়ে তারপর আচারটা বানাইতে হবে। তো মুই নাড়তে আসি, দিক দিয়ে চুলা দিয়া জাল উড্ডা বলকাইছে, ভালোভাবে ফুটতে আছে আচারটা, একবার কুমিয়াও আইছে পানি যে আলে চিনির মধ্যে। আর এখন রয়েছে ভিনেগার আর তেল, ভিনেগার একটু কমবে, তেলটা তো থাকিয়েই যাইবে। এখন এই এর মধ্যে দিয়ে দিমু ওই যে মুই শুকনো মরিচ ভাজলাম আর পাঁচফোড়ন এই মশলা দিয়ে, এখন ওই আচারের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিমু আরও মিনিমাম তিন থেকে চার মিনিট। তো ভালোভাবে একবারে লো জাল হিট করে নাড়িয়ে চাড়িয়ে নিছি, দেখেন মুই কিন্তু কোনো রকম ফুড কালার দেই নাই, এমনি অরিজিনাল একটা কালার বেরিয়েছে মরিচের তেলের। জলফাই এর দেখতে খুব সুন্দর হয়েছে, আর গেরানো বাইরেছে, পুরো বাড়িঘর বইরা গেছে এই গেরানে। তো আলহামদুলিল্লাহ মোর আচার বানান হয়ে গেছে, এই দেখেন ঠান্ডা হয়েছে। এখন মুই বোতলজাত করতে আসি, বোতলে রাখিয়ে দিমু, কারণ একদিনও তো খাওয়া যাইবে না, মনে মিনিমাম অনেক দিন খাওয়া লাগবে। ঠান্ডা বানাই বোতলে ভরতে আসি, গরম গরম বললে ফাফন্দা দেবে, মানে একটা ময়লার মতো উপরিতে পড়বে গরম থাকলে, এই জন্যে ঠান্ডা বানাইয়া বইয়মে ঢুকাইছি। এই দেখেন একাল তেল তোল হুদ্ধ সব হুদ্ধ ভরে নিছি, এখন সুন্দর করে বইয়মের আশপাশ মুছে লইতে আসি, কোনো রকমের আর আশপাশে ময়লা আবর্জনা থাকলো না।
তো আজকে মোর আসার বানাই না, তো দেখলেন মোর প্রিয় ভিউয়ার্সরা, ভালো লাগলে একটু লাইক দিয়েন। আমনে গো মাঝে আবার ফিরে মু পরের দিন অন্য কোনো রান্না খাওয়াবো লগ নিয়ে আসতে, আর খাইলাম না আসারের আর কি খামু। তা আল্লাহ হাফেজ।